পালিত পশু হিসেবে ওনারা শূকর লালন পালন করে থাকে। এই সুতার মাধ্যমে ওনারা নিজেদের কাপড় নিজেরা বুনে থাকে। একটু রেস্ট নিতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলিকদম থেকে থানচির রোডের মধ্যে আছি, রাস্তার মধ্যে আছি। আর এখানে আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের আদিবাসীরা বসবাস করে। আর কোন সম্প্রদায় আদিবাসী বসবাস করে আপাতত আমি জানি না। ওখানে যাব, ওখানে গিয়ে ওখানকার মানুষরা কীভাবে বসবাস করে, ওনাদের বাড়িঘর অবস্থা কীরকম, এটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ব্লগটা ইন্টারেস্টিং হবে, সাথেই থাকবেন। আর বিবাস আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর আমার সাথে আছে আমার ফ্রিজি বাইকার, আমরা দুজনই। আর দেখেন, আমাকে এই নিচে নামতে হবে, নিচে নামার পরে এই রোদ ধরে, একদম এই রোদ ধরে আমাদেরকে, এই রোদ ধরে আবার পাড়াতে উঠতে হবে, এই পাড়ায় উঠতে হবে আমাদেরকে। এটা হচ্ছে আমাদের আদিবাসীদের গ্রাম। আর এই পাড়ায় কোন সম্প্রদায় বসবাস করে আমি জানি না, ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন গাইস। যেখানে পড়ে গেলাম, আর আমরা একদম রোদ ধরে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আদিবাসীদের এটা বাগান। আর এখানে কলা বাগান বাগানও রয়েছে। আর আমরা এই নিচে নামতে হবে গাইস। জুতা হবে না, জুতা ধরতে হবে আমাদেরকে। আর আমাদেরকে এই রাস্তা ধরে উঠতে হবে পরে। আর মেবি ওনারা এই ঝিরি থেকে পানি সংগ্রহ করে থাকে পান করার জন্য, আমরা যে ঝিরিতে নামতেছি। সুন্দর করে আয়, একদম পোর থেকে নিচে নেমে নেমে যাচ্ছি। আর নিচে একটা ঝিরি রয়েছে দেখতে পাচ্ছেন। ও আর বিবাস, এখানে ছোটো একটা ঝিরি, আর ঝিরিতে পাথরও রয়েছে এখানে, খুব সুন্দর পাথরগুলো। আর আমরা ঝিরিতে আসছি দুইজন। ওই রাস্তা কি কোন দিকে? বিরাস আবার উপরে উঠতেছি আমরা পাহাড়ের উপরে উঠতেছি। দিবাস আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একদম জুম বাগানের মধ্যে আছি। একটা এটা হচ্ছে জুম বাগান, আর আমি আপনাদেরকে দেখাই, এখানে ধান রয়েছে। আমি আপনাদেরকে দেখাই তো, এখানে ছোটো ছোটো চারা ধান, এগুলো ওনারা এই জুম বাগানে কিন্তু ধান অলরেডি, ধানের ওনারা চারা রোপণ করেছে ওনার অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধান, ধানের চারা। এই তো এটা হচ্ছে ধানের চারা। আর আমরা একদম পাহাড়ের কিনারায় উঠতেছি। হ্যাঁ, ও আপনারা দেখতে পাচ্ছেন, একদম পাহাড়ের কিনারায় উঠতেছি আমরা। ওই নিচ থেকে, একদম নিচ থেকে, একদম নিচ থেকে আমরা চলে আসছি। এই তো, আর হ্যাঁ, এখানে একটা আম, আমের গাছ রয়েছে, আমার ফলও ধরেছে এখানে। আর এখান থেকে আপনাদেরকে একটা ভিউ দেখায়,
এখান থেকে ছোট একটা ভিউ, এটা হচ্ছে জুম বাগান, আমাদের আদিবাসীদের জুম বাগান এটা। ওনারা এখানে ধান লাগিয়েছে, আপনারা তো অবশ্যই দেখেছেন, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, ছোটো চারার গাছ। আর যতটুক চোখ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সব জুম চাষ। খুব সুন্দর একটা জায়গা গাইস, পুরো হাঁপিয়ে যাচ্ছে একদম। কি কি অবস্থা তোমার, হ্যাঁ হাঁটতে পারো না আর? বস তোরা দেখতে পাচ্ছেন একদম চূড়ায় আসছি এবারে। হ্যাঁ একটু রেস্ট নিতে হবে, একটু রেস্ট নিচ্ছি, উঠতে পারতেছি না। এই নিচ থেকে একদম নিচ থেকে একদম নিচ থেকে আমরা পুরো উঠে আসি। আর আমাদের এই পাড়াটা, এখানে মেবি বেশি পরিবার নাই, হয়তো 5 থেকে 6টা ফ্যামিলি থাকবে এখানে, মেবি জানি না, নতুন আসছি। আর পাড়াটা একটু সামনে, এই তো ওইদিকে যাইতে পারতেছি না, হাঁপাচ্ছি, সাথে থাকবেন দিবস। আর 5 থেকে 6 মিনিট রেস্ট নেওয়ার পরে আবারও আমরা পাড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমরা যাচ্ছি এখন। আর এখানে একটা গেট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ও এটা একটা গেট টাঙানো রয়েছে এখানে, ঢুকতেছি। ওই খুলতো একটু, এখানে একটা গেট রয়েছে। আর আমি পাড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এটা হচ্ছে পাড়া। পাড়া পৌঁছে গেছি মামি, এবার পাড়ার নাম কি? হ্যাঁ দংসিং পাড়া। ওনারা কি মরুনে নাকি ত্রিপুরা? ত্রিপুরা, ও আচ্ছা। আর এখানে আমাদের এক নানি, ওনার সাথে দেখা হইলাম, এটা হচ্ছে দংসিং পাড়া, আর এটা হচ্ছে ত্রিপুরা সম্প্রদায়ের পাড়া। আলিকদম থেকে থানচি যাওয়ার পথে, আর আমি পাড়ায় পৌঁছি দিবস। এখানে মেবি অনেক ফ্যামিলি আছে, ওনারা জুম চাষ করো দে না, এবে ন আয়ে দে, এবে আরে দেখিয়ে দে, এবে জুম চাষ ওনারা করো দে, ও বালা। আর দিবস দংসিং পাড়া আসি, এখানে ওনারা গৃহপালিত পশু হিসেবে ওনারা শূকর লালন পালন করে থাকে, দেখতে পাচ্ছেন আমাদের ত্রিপুরা সম্প্রদায়ের পাড়া, ওনাদের বাড়িঘর। আর আসার সময় যে জুম ঘরটা আপনারা দেখেছেন, ওটা হচ্ছে ওনারা চাষাবাদ করেছে, ফসল এখনো লাগিয়েছে মাত্র। আপনাদের গ্রাম এটা, খুব সুন্দর একটা পাড়া আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে দেখা যাচ্ছে গাছগাছালি ভরপুর, ওনারা এখানে আম বাগান এবং কাঁঠালের গাছ লাগিয়েছে, ওনারা কাঁঠালের বাগান করেছে, দেখতে পাচ্ছেন। ফারার হওয়া পরিবার থাইব পরিবার আসতো, ও আচ্ছা আচ্ছা। ফলাফাইন কি পড়ালেখা করে না কি আছে না, এরকম শিক্ষিত ফলাফাইন আছে না অনেক ফারা?
আছে আছে ওই কারবারি কারবারি হয় জন আছে এমনে কারবারি ছেলে দুই জন আমন ছেলে এটা দুইজন আছে ও অনে অনেরা কি কোন ধর্ম পালন করে শিশারিয়ারে ও খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্ম ও আচ্ছা আচ্ছা খ্রিস্টান ধর্ম পালন করে আচ্ছা ঠিক আছে মামা ওনারা খ্রিস্টান ধর্মালম্বী অনেক কষ্ট পাইছে তা গরম গরম আর পানি খাচ্ছি ওনারা পানি দিচ্ছে আমাদেরকে পানি এবার পানি লই বলা বেশি নামা পড়ে মানলাই জিরি পানি ও বেশি ইয়ে দূরে দূরে ন দূরে ও পানি তাইলে তো অনেরা কষ্ট আছে বেশি এখানে এখানে শুকে যায় সব শুকে যায় এখানে দূরে জায়গা আমি দেই বর্ষাকালে ফুটিয়ে খান নাকি ফুটিয়ে বলতে আগুনে পুরাই খান এমনি খাই ফেলেন ডাইরেক্ট ডাইরেক্ট খাই ফেলেন মানে যা মানে নিচে খাই ফেলেন নাকি পানি আর কি পানি হ্যাঁ আচ্ছা আচ্ছা ছাকনি দেন আর কি ঠিক আছে তাইলে তো আপনারা পানির জন্য অনেক কষ্ট আছে পরিষ্কার করে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আমার দাদুর সাথে একটু কথা বলেছি ও ত্রিপুরা সম্প্রদায়ের দাদুর সাথে আর এই এখান থেকে আমি আরও একটু সামনে রওনা দিচ্ছি আর এখানে একটা গেট রয়েছে দেখতে পাচ্ছেন গেট আর গেট খুলে আমাদেরকে যাইতে হবে সিস্টেম গেটের সিস্টেম এখানে আর এইদিকে আবার রওনা দিচ্ছি আর বিকজ এই পাড়ায় বেশিরভাগ একদম 100% মানুষ জুম চাষ করে আর ওনারা এখানে শিক্ষিত হার অনেক কম আর টয়লেটের ব্যবস্থা এখানে টয়লেটের ব্যবস্থা আছে এটা হচ্ছে টয়লেট ওনাদের টয়লেট দিঘা আর কুকুরগুলো ওনারা আমরা যে নতুন মানুষ এই কারণে ওনারা কুকুরগুলো ঘেঘু করতেছে প্রতিরক্ষা হিসাবে এটা আর এখানে রয়েছে আর এখানে ওনারা যেহেতু এখানে যেহেতু বিদ্যুতের ব্যবস্থা নাই কারেন্টের ব্যবস্থা নাই এই কারণে সোলার মাধ্যমে ওনারা বিদ্যুৎ ইউজ করতেছে আর এখানে একটা মুরগির ঘর একদম নিট অ্যান্ড ক্লিন একটা পাড়া আর ন্যাচারাল সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন জিজি বোকা সাউন্ড কাঁঠালের গাছ আর এটাও মুরগির ঘর আর এটা মেবি ছাগলের ঘর এটা মেবি ছাগলের ঘর ওনারা ছাগলও লালন পালন করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখন একদম নিট অ্যান্ড ক্লিন পাড়াটা পেতলের গাছ আর ভিউয়ার্স আমি যে জায়গায় যাচ্ছি এটা হচ্ছে ওনাদের গির্জা উপাসনালয় ওনারা যেহেতু খ্রিস্টান ধর্মালম্বী এই কারণে এখানে একটা গির্জা রয়েছে ওনাদের এটা হচ্ছে গির্জা ওনাদের এখানে ওনারা ধর্ম করে থাকে ওইটা হচ্ছে ওনাদের উপাসনালয় আর আমি ত্রিপুরা আদিবাসীদের একটা মাচাং ঘরের মধ্যে আছি আর এটা হচ্ছে ওনারা মরিচ শুকিয়েছে ওনারা মাচাং ঘরের মধ্যে আর এই জিনিসটা
আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুতা, এটা সুতা, এটা ওনারা বাজার থেকে কিনে থাকে। আর ওনারা এই সুতাগুলো, এই সুতার মাধ্যমে ওনারা নিজেদের কাপড় নিজেরা বুনে থাকে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের কাপড়, এই কাপড় ওনারা নিজেরা বুনে থাকে। কারণ আমাদের ত্রিপুরা আদিবাসীদের কাপড় কখনো আপনারা বাজারে কখনো কোনো ইন্ডাস্ট্রি থেকে এই কাপড়গুলো এখনও উৎপাদন করা হয় নাই, এই কারণে ওনারা নিজেদের কাপড় নিজেরা বুনে থাকে। কারণ আপনারা রঙ দেখেন, কাপড়ের ডিজাইনের রঙগুলো অবস্থা দেখেন, এই কাপড়গুলো ওনারা নিজেরাই কাপড় নিজেরাই বুনে থাকে। আর আমাদের ওই এটা বোনাই যে যন্ত্রকে আমাদেরকে রাকাইং বলা হয়, এটা আমাদের মানব ভাষায় এটাকে রাকাইং বলা হয়। আর ওনাদের কী ভাষা বলে এটা জানি না, বাট দেখেন আপনাদের এই সুতার মাধ্যমে, এগুলোর মাধ্যমে ওনারা নিজেদের কাপড় নিজেরাই বুনে থাকে। এখানে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে ছুং বলা হয়, আমাদের মানব ভাষায় এটাকে ছুং বলা হয়। এটার মাধ্যমে ওনারা ধান মাড়াই করে থাকে। আর এখানেও একটা আছে, ওনারা যখন জুম থেকে ধানগুলো তুলে তখন এই ইচ্ছুঙের মাধ্যমে, ইচ্ছুঙের মাধ্যমে ওনারা মাড়াই করে থাকে, একদম ধান মাড়াই করে থাকে। আর এটা হচ্ছে প্রত্যেকটি বাড়িতে আপনারা দেখতে পাবেন, এটা আলো বাতাস চলাচল করার জন্য ভেন্টিলেটর হিসেবে, জানলা হিসেবে ওনারা এই জিনিসটা ব্যবহার করে থাকে। আর এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। বিবাস, আমি আপনাদেরকে আর ত্রিপুরা আদিবাসীদের পাড়ার সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর শেয়ার করার পরে এখান থেকে আপাতত বিদায় নিচ্ছি, যে রাস্তায় আসছি ওই রাস্তায় আমি ধরে আবার চলে যাচ্ছি, দেখেন আবার চলে যাচ্ছি। সুতরাং নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে, আজকে এটুকু, টাটা।